দর্শক, ব্রাজিল দল বর্তমানে তাদের ফুটবল কেরিয়ারে সব থেকে বাজে সময় পার করছে। একের পর এক প্লেয়ার ইঞ্জুরি, তারপরে নির্ধারিত একটা ভালো কোচের অভাবে ভুগছে এই দলটা। মূলত ইঞ্জুরিতে থাকা প্লেয়ারগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ দিনিজের তেমন একটা দোষ দিলে খুব বেশি একটা যে ঠিক হবে তাও কিন্তু না, কারণ দিনিজের অধীনে অনেক অনেক তারকা প্লেয়ার দিনিজ পায়নি। সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল হাস্যচল ব্রাজিল দলটা, যেসব দলকে হেসে খেলে হারাতো ব্রাজিল দল, তাদের কাছে কিন্তু এখন মাথা নত করে মাঠ ছাড়তে হচ্ছে সেলেসাওদের। ম্যাক্সিমাম 8 থেকে 10টা প্লেয়ার বর্তমানে ইঞ্জুরিতে আছে, যারা জাতীয় দলের ফুটবলার। তাই তো আগামী সামনে 24 সালের 23শে মার্চ ইংল্যান্ড এবং 26শে মার্চ স্পেনের বিপক্ষে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে সেলেসাওরা। এটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে ইংল্যান্ডের মাঠে খেলবে একটা, স্পেনের মাঠে একটা খেলবে, তাও আবার তাদেরই বিপক্ষে। 2024 সালে এই দুটো ম্যাচ দিয়ে ব্রাজিলের সব খেলা শুরু হবে। অনেকগুলো ম্যাচ আছে 24 সালে, আপনারা যদি ওই পুরো ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। ব্রাজিলের 24 সালের পুরো ক্যালেন্ডারের একটা ভিডিও আমাদের এখানে আছে। মূলত ফিলিপ কোতিনোকে তাই কে তাই তো জোর দিয়ে সমর্থকেরা বলছে ফিলিপ কোতিনোকে আবার ফেরানো হোক। মূলত ফিলিপ কোতিনো এরকম একজন ফুটবলার ছিলেন যে নেইমারের সঙ্গে তার জুটিটা ছিল একদম মেসি ডিমারিয়ার মতো। কারণ যখন ফিলিপ কোতিনো ছিল এবং নেইমার ছিল, তখন কিন্তু ব্রাজিলের কখনো মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড এবং স্ট্রাইকারের তেমন একটা কাজ করতে হয়নি, তারা দুজন খেললেই এনাফ হয়ে যেত। কিন্তু এখন এমন একটা সময় চলে এসেছে ফিলিপ কোতিনো যখন ইউরোপ ছেড়ে কাতারি ক্লাব আল দোহাইলে চলে গেলেন, তখন থেকে ফিলিপ কোতিনোকে দলে ফেরানোর পক্ষে আর কেউই নয়। তবে এটা ভুলে গেলে হবে না, ফিলিপ কোতিনো কিন্তু 2019 সালে নেইমার তখন ইঞ্জুরিতে ছিল কোপা আমেরিকায়, ফিলিপ কোতিনের দুর্দান্ত অতি মানবীয় পারফরমেন্সে কিন্তু ব্রাজিল সেবার কোপা আমেরিকাও জিতেছিল। তো ফিলিপ কোতিনোকে এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না, এটাই মনে করে দিচ্ছিলেন ব্রাজিলের সমর্থকেরা। তাই তো পুরো ব্রাজিল জুড়ে তোলপাড় চলছে ফিলিপ কোতিনোকে আবারও ফেরান হোক, এই দাবিতে ছুটছে দর্শকরা। তো দর্শক, শেষ পর্যন্ত কি মনে হবে, ফিলিপ কোতিনো কি আদৌ ফেরানো হবে স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে? আমার মনে হয় 100% ফেরানো উচিত, কারণ এখন নেইমার জুনিয়র ইঞ্জুরিতে আছে, এই সময় ফিলিপ কোতিনোকে ব্রাজিল দলে খুব খুব করে দরকার। তো শেষ পর্যন্ত দেখা যাক, এটা ব্রাজিল ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত। তো শেষ পর্যন্ত দেখা যাক কোতিনো ব্রাজিল জাতীয় দলে খেলতে পারে কি পারে না। তবে আমার মনে হয় কোতিনোকে আরও একটা সুযোগ দেওয়া উচিত, কারণ সামনে 2024 কোপা আমেরিকা আছে। কোতিনো যদি নিজেকে কাজে লাগাতে পারে, নিজেকে প্রমাণ করতে পারে আবারও, তাহলে কিন্তু আবারও কোতিনো ব্রাজিল জাতীয় দলের অপরিহার্য একজন ফুটবলার হয়ে যাবেন। TakeTones.com